Friends, I wish you a happy new year. Welcome to the roof garden of Mr. Uday Kumar Das of Beltala Park at Balurghat town in Dakshin Dinajpur district of West Bengal in India. Bondhura, apnader shubho novobarsher shubho kamona janai. Balurghat shohorer Beltala Parker Uday Kumar Das mohashoyer chhat bagane apnader shagoto janai. Aaj ami unar chhat bagane eshe upostit hoyechi. Apnader samne onek sundor sundor phuler gach prodorshon korbo. দেখুন, প্রথমেই উদয়বাবুর গোলাপ ফুল দেখায়। কি সুন্দর ঘিয়া বর্ণের বড় বড় গোলাপ ফুটে আছে। আকৃতি খুব সুন্দর, একদম দেখার মতো। বিকালের পরন্ত বেলায় গোলাপ এই পাশে একটি মালটা গাছ, এইবার গোলাপটা আরো ভালো করে দেখুন। হ্যাঁ, এই যে কত সুন্দর গোলাপ, বড় সুন্দর দর্শন। নিচে আরেকটি গোলাপ দেখা যাচ্ছে। এবার গোলাপ থেকে আপনাদের ইনকা গাঁদার দিকে নিয়ে যাই। দেখুন, কাঁচা হলুদ বর্ণের ইনকা গাঁদা, তারপর কমলা ইনকা গাঁদা, আরো হলুদ বর্ণের সুন্দর বড় বড় ইনকা গাঁদা দেখা যাচ্ছে। অপূর্ব, দেখে থাকার মতো। যখন প্রথম ফোটে ফুলটা, তখন রংটা আরো সুন্দর হয়, কমলা রঙের ইনকা গাঁদা। একটু জারবেরা, এটা জারবেরা দা, আবার হলুদ বর্ণের ইনকা গাঁদা, হলুদটাই বেশি সুন্দর দেখা যাচ্ছে। এটা আর একটি, এইবার দেখুন কাঠ করবি গাছ, গোলাপি বর্ণের সুন্দর কাঠ করবি। তবে এটাও এক ধরনের, এটা ব্লিডিং হার্ট গাছ, আপনারা অনেকেই চিনে থাকবেন। এটা পিটুনিয়া সিঙ্গেল পেটাল, সাদা বর্ণের পিটুনিয়া সিঙ্গেল পেটাল। আরো পিটুনিয়া, এবার চলুন গাঁদা গাছের দিকে আপনাদের নিয়ে যাই। তারা গাঁদার দিকে নিয়ে যাচ্ছি। দেখুন, প্রথমে এমনি গাঁদা ফুটে আছে, এমনি গাঁদা। হ্যাঁ, এই যে গাঁদার পর এইবার চলে আসছি আপনারা, এমনি গাঁদা ফুলের পর তারা গাঁদার দিকে ধীরে ধীরে যাচ্ছি, এগোচ্ছি। এই যে কি সুন্দর গোল্ডেন কালার তারা গাঁদা, অনেক ফুটে আছে তারা গাঁদা। আরো প্রচুর, এটা আবার কমলা বর্ণ, এই গোল্ডেন কালার তারা গাঁদা। একটা কালো লঙ্কা গাছ, এই লঙ্কা খুব ঝাল হয় খেতে, সুন্দর স্বাদ এবং গন্ধটাও খুব সুন্দর এর। আবার তারা গাঁদা দেখুন কি সুন্দর,
তারাগান্ধা আরও দেখা যাচ্ছে, অনেক তারাগান্ধা, সিঙ্গেল পেটাল, জয়েন্ট পেটাল সব রকমই রয়েছে তারাগান্ধা। এটা একটি জবা গাছ, বেটে জাতের থোকা জবা, এখনও ফুলটা ফোটে নাই তাই আপনাদের দেখাতে পারছি না। এইবার এটা একটি মোরগ ঝুটি গাছ, কি সুন্দর লাল ফুটে আছে। এটা ক্যাকটাস জাতীয় ফুলের গাছ, নাম ঠিক বলতে পারছি না। আরো একটা লঙ্কা গাছ, কালো লঙ্কা। কালো লঙ্কা অজস্র, তার মধ্যে কিছু কিছু পেকেও গেছে। মোরগ ঝুটি গাছ মরে গেছে ফুল, আগে হয়েছিল। এবার বাগান বাহার, বাগান বাহারে শীষের মতো ফুল ফুটে আছে। সম্ভবত এই গাছটি ইউফোরবিয়েসি গোত্রের। শীষটাও সুন্দর, চমৎকার। এই গাছটার ঠিক নাম বলতে পারছি না, কিন্তু সুন্দর। এর পাশে আরেকটি এই ধরনের হলুদ ফুলের গাছ রয়েছে, সম্ভবত এটি বাসক জাতীয় উদ্ভিদ। বাসকের বিজ্ঞানসম্মত নাম অ্যাডহাটোডা ভেসিকা। বাসক জাতীয় উদ্ভিদ, কিন্তু ঠিক নামটি মনে পড়ছে না। এবার কুন্দ ফুলের গাছ, সাদা সাদা কুন্দ ফুল ফুটে আছে, হালকা গন্ধ হয়, এর পূজায় ব্যবহার করা হয়। দেখুন কি সুন্দর, থোকায় থোকায় ফুটে আছে। এটা আর এক ধরনের সুন্দর জবা, বেটে জাতীয় জবা, কিন্তু থোকা ফুল হয়, রংটা যখন ফোটে খুবই সুন্দর হয়। এইবার দেখুন ফুলের একে একেবারে ফুলের বেড, ফ্লাওয়ার বেড যাকে বলে। এই জায়গাটা সবচেয়ে সুন্দর। এইখানে আমরা আসছি লাল রঙের স্যালভিয়া ফুল। স্যালভিয়া সুন্দর ফুটে আছে। তারপর নীল রঙের ক্যান্ডি ফুল, ক্যান্ডি ফুলটাও চমৎকার, নীলের ভিতরে কালো। এবার চন্দ্রমল্লিকা, ওই ফ্লাওয়ার বেডের উপরের দিকে যাচ্ছি। চন্দ্রমল্লিকা, বেগুন, রানি কালার চন্দ্রমল্লিকা, তারপর সাদা বর্ণের চন্দ্রমল্লিকা। প্রসঙ্গত বলে রাখি, চন্দ্রমল্লিকার বিজ্ঞানসম্মত নাম ক্রিসান্থিমাম। এটা লাল চন্দ্রমল্লিকা। আবার গোলাপি রঙের চন্দ্রমল্লিকা। এবার ফ্লাওয়ার বেডের উপরে দেখুন কত চন্দ্রমল্লিকা, অজস্র, কি সুন্দর, অপূর্ব, খয়েরি খয়েরি লাল বর্ণের চন্দ্রমল্লিকা। তারপর ছোট ছোট হলুদ বোতাম চন্দ্রমল্লিকা। এদিকে আরো রয়েছে লালে সাদার হলুদের মধ্যে লাল চন্দ্রমল্লিকা, কি সুন্দর ফুটে আছে। দেখুন, দেখলে চোখ জুড়িয়ে যায়, অসাধারণ, অসাধারণ। আবার ইট ইট বর্ণের চন্দ্রমল্লিকা, খুব সুন্দর, স্বর্গীয় সৌন্দর্য যেন। অজস্র দুঃখ থাকলেও মন ভালো হয়ে যায় ফুল গাছের কাছে আসলে। এই দেখুন ফ্লাওয়ার বেড আবার দেখাচ্ছি, কি সুন্দর, অপূর্ব। ফ্লাওয়ার বেড থেকে একটু উপরে এই দেখুন আপেল কুলের গাছ,
যদিও বেশি কুল ফোটে নাই, তবু যতটুকু ফুটেছে খুবই সুন্দর, থোকায় থোকায় ধরে আছে আপেল কুল। এই সময়ে কুলটি কুল গাছ জাল দিয়ে না রাখলে পাখির উপদ্রবে সব কুল শেষ হয়ে যাবে। সুন্দর ফলের গাছের কালেকশন খুব একটা নেই, তবে যে দু একটা আছে খুবই ভালো। দেখুন কুল, ভিতরে কুল ফুটে আছে, আবার কুলের গাছটা ভালো করে আবার দেখাই। হ্যাঁ, এই দেখুন কুলের গাছ থেকে এই সুন্দর কুলের গাছ। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।